আমি পাকিস্তান তদন্তন পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করতাম। 1969 সালে আমি লাহোরে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে যে একটা মামলা হয়েছিল, ওই মামলায় আমি অ্যারেস্ট করি। 17 দিন আমাকে টর্চার করে, ওরা অ্যারেস্ট করার পরে 17 দিন আমাকে টর্চার করে এবং আমাকে ইনভেস্টিগেশন করে যখন আমার ভেতরে কিছু না পায় তখন আমাকে রিএনএসটেড টু দি ইউনিট পুনরায় আমার ওই ব্যাটালিয়নে পাঠিয়ে দেয়। এরপরে আসে 70 সাল। 70 সালে আমাদের এই বাংলাদেশে ঘোলাতে জলোচ্ছ্বাস, এই জলোচ্ছ্বাসের সময় বাঙালিরা অনেক ছুটিতে আসে, যারা এই অঞ্চলে ছিল, নোয়াখালী, বরিশাল, চিটাগং এইসব অঞ্চলের দোজ হু ওয়ার ফ্ল্যাট এফেক্টেড, তাদেরকে ওরা পিওটি ব্যাসেজে ছুটিতে পাঠায়, আমাকে তারা ছুটিতে পাঠায়নি। আমি তখন ওখানে ছিলাম, দেখতাম যে ওদের আর্মির ভিতরে কী অবস্থা। এই সময় বাংলাদেশে যে ইলেকশন হয়, জাতীয় ইলেকশন হয়, সেখানে জাতির জনক শেখ মুজিবুর রহমান সাহেব সে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং এ নিয়ে টানাপোড়েন চলে। আমাদেরকে এই যে এখানে যে টানাপোড়েন ছিল এইটা আমাদেরকে জানতে দেওয়া হতো না, দোজ হু আর বাঙালি পারসন, আমরা একটা সিগ্রিগেট অবস্থার মতো ছিলাম যারা বাঙালি ছিলাম। হঠাৎ দেখলাম যে ওখানে ট্রেনিং শুরু হয়ে গেল, যে পাকিস্তান থেকে যেই সমস্ত ব্যাটালিয়ান বাংলাদেশে আসবে তাদের সেখানে বাংলাদেশে এসে কী দায়িত্ব পালন করতে হবে। তখন ওরা ওই দুইটা পার্টি হতো, একটা বাংলাদেশি আর একটা পাকিস্তানি, এরা এদেরকে চক আউট করে দেওয়া হতো যে ওই মিছিল করলে কাকে গুলি করতে হবে, এইরকম অবস্থা করে ওরা ট্রেনিং করতো, কিন্তু বাঙালিদের ওখানে সামিল হতে দিত না। তো তখনই বুঝতে পারতাম যে এই সাবেক ইস্ট পাকিস্তানে কী অবস্থা হচ্ছে, যার এই ফলশ্রুতিতে আমাদেরকে কোনো ওই বাইরের কোনো জাতীয় পত্রিকা, বিশেষ করে তদানীন্তন পাকিস্তান অবজারভার পত্রিকা, এটা কিনতে দিত না, মানে এগুলি আমি পড়তে পারতাম না। আমি যেহেতু ওখানে একজন ভালো কালার হোল্ডার প্লেয়ার ছিলাম, বাস্কেটবল প্লেয়ার ছিলাম, ন্যাশনাল কালার হোল্ডার, তো আমি এই বিকালে যথারীতি প্র্যাকটিস করি, করে আমরা, আমি আর আমার এক বন্ধু জাহাঙ্গীর দুইজনে দুইটা বাইক, বাইসাইকেল, আমাদের সাইকেল স্ট্যান্ড থাকে ওখান থেকে ভাড়া নিতে পারে যে কেউ, ঘন্টায় 2 আনা, তখন দুইজনে দুইটা বাইসাইকেল নিয়ে আমরা চলে গেলাম লাহোর সদর বাজার। সেখানে আমাদের একটা সিলেক্টেড দোকান ছিল যেটা পেশোয়ারি লোক ছিল এবং কাবাব বানাত, ওখানে আমরা কাবাব খেলাম, খেয়ে এরপরে পাশেই পেপার ব্যাসে পেপার বিক্রি করার একটা স্টল, এখান থেকে একটা পাকিস্তান অবজারভার পত্রিকা এটা কিনে সাইকেলের পিছনে ক্যারিয়ারে নিয়ে আমরা চলে আসলাম আর কাবাব নিয়ে আসলাম। মাগরেব এবং আজরের মাঝখানের ব্যাপারটা, আমরা ব্যারাকে এসে ওই পেপারটা ছোট্ট একটা টেবিল ছিল, টেবিলের উপরে রেখে আমরা হাত মুখ ধুতে বাথরুমে গেলাম,
বাথরুমের থেকে এসে দেখি ওই পত্রিকাটা নেই, তখন ইতিমধ্যেই ওই অফিস থেকে আসলো পিয়ন, এসেই বলে পিয়ন তো আর্মির এসে বলে যে অ্যাডজুট্যান্ট, তখন ব্যাটালিয়নের অ্যাডজুট্যান্ট, সে আমাকে দেখেছে। আমি ওখানে গেলাম, ওখানে গেলে পরেই বলে তম লোক জাসুস আয়, মানে গুপ্তচর। এই বলে আমাদের দুজনকে কি করলো, যারা এত প্রিয় আমি ন্যাশনাল প্লেয়ার ছিলাম আমার মাথায় লইয়াও নাচছে, কিন্তু সেই লোক কি করলো আমাকে পিছনে হাত বাঁধলো, চোখ বেঁধে। এখন তো আর কিং কপ কর্তব্য বিমূর, এখানে চিৎকার করার তো কোনো কিছু নাই, আমার তো ওখানে মা নাই, বাপ নাই, আত্মীয় নাই, স্বজন নাই, কেউ। কিছু সময় পরে এক কর্নেল ছিল ওই ব্যাটালিয়ানে, লেফটেন্যান্ট কর্নেল জাম্পু, সে আসলো এবং সাথে আসলো FIU-র ওই ফিল্ড ইন্টেলিজেন্সের লোক সেনাবাহিনীর। আসার পরেই আমাকে কি করলো ওই ফিল্ড ইন্টেলিজেন্সের এক মেজর আর জাঞ্জুয়া, এ বলে ইয়ে শালা জাসু চায়, এখন কত প্রিয় লোক শালা হয়ে গেছে। সেখান থেকে ওই জাঞ্জুয়া বললো মেজর সাহেবকে নিয়ে যাও, তো নেওয়ার জন্য কি করলো চোখ খুলে ফেললো, চোখের বাঁধন খুলে ফেললো, হাতের বাঁধন খুলে ফেললো। এখন একটা কিট ব্যাগ, কিট ব্যাগ আপনারা দেখেননি, কিট ব্যাগ হলো লম্বা একটা ব্যাগ, এটার এক ধার বন্ধ আর এক ধার খোলা। এটা কেন কিট ব্যাগ, মানে যত আমাদের পোশাক পোশাক পরিষদ কিটস যা আমাদের প্রয়োজন ওগুলি সব ওই ব্যাগটার ভিতরে ঢুকান দেয়, এই জন্য ওর নাম হলো কিট ব্যাগ। ওইটা খালি একটা কিট ব্যাগ, ও কী করলো আমার এখান দিয়ে খেলাই দিল, তো আমার এই উপরটা বন্ধ হয়ে গেল কালো, আর এইটা এখানে ওটা বেঁধে দিল, সেখানে তো আমরা বস্তা বানিয়ে গেলাম। তো ওখান থেকে আমাদেরকে আর্মির পিক আপ ভ্যানের মধ্যে তো এরকম থ্রু করলো, এরকম মারল, মানে যেরকম জিনিসপত্র লোড করে এরকম ওখানে উঠালো। আমাদেরকে নিয়ে গেল ওই ইন্টেলিজেন্স ব্রাঞ্চে, সেখানে নিয়ে কি কাগজপত্র ওরা ইয়ে করলো, ওই ঢাকনাটা আবার ওই যে ব্যাগের থেকে খুললো, আবার সাইন টাইন করলাম, এরপরে আবার বন্ধ করে দিলাম। এই অবস্থায় আমাদেরকে নিয়ে গেল, গাড়ি চলছে 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 চলছে, লাহোর বিমানবন্দর যে আছে বিমান বন্দরের ওই দক্ষিণ পাশে আন্ডারগ্রাউন্ড সেল আছে, আমরা আগে দেখেছি, ওই সব খুলে টুলে ফেললো, মানে তখন আর কিট ব্যাগের মধ্যে নাই। তো আমাদেরকে নিয়ে ওই যার যার এক একজনকে এক একটা ছেলের মধ্যে, ওই যেমন হাজতে কয়েদি থাকে ওখানে কয়েকজন থাকে, ওটা এক একটার মধ্যে এক একটা রাখলো। আমরা ওই দরজা দিয়ে দেখা যায়, ওখানে দেখলাম যে আরও অনেক লোক আছে, তখন সেখানে আমরা দুটা লোককে দেখেছি, সেনাবাহিনীর একটা কর্নেল ছিল মিলিটারি হসপিটালের সিও ছিল, হ্যাঁ কর্নেল খুরশিদ ময়মনসিংহ বাড়ি, এই ভদ্রলোক ওখানে অ্যারেস্ট। আর একটা খুরশিদ ছিল নেভির, এখনও জীবিত আছে, ওই ভদ্রলোক আগের খুরশিদ মারা গেছে, আর এক খুরশিদ আছে নেভালের ক্যাপ্টেন, সে অনেক লম্বা, একেও ওখানে বন্ধ আছে। যাই হোক, পরে ডেইলি আমাদেরকে টর্চারিং করতো ওখানে, অনেক টর্চারিং করে তো যখন কিছু পেলো না, তো আমাদের দুজনকে ব্যাক টু দি ইউনিট। ওই বললাম যে পরে দেখলাম এই যে এই ট্রেনিং ফ্যানিং এগুলি আবারও হচ্ছে, আমরা পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, কু ঘটাবো পরে বঙ্গবন্ধুর, সেও তো অ্যারেস্ট। এই এই জিনিসটাই আমাদের থেকে বের করতে চাইছে। আমি আসলে এখনও বলি যে তখন জানতাম না, কিন্তু আমাদের এই আর্মির বহু লোক অ্যারেস্ট হয়েছিল অনেক। তো যাই হোক, দেশে কীভাবে আসবো, আবার আমি তো ফ্ল্যাট এফেক্টেড লোক, আমি তো বরিশালের লোক, আমাকে পাঠায় না। তো আমি একবার যোগাযোগ করলাম আবুল কাশেম নামে এক মেজর সাহেব ছিল লগ এরিয়া, লগ এরিয়া মানে ওই যেমন ওই ছুটি টুটি এইগুলির জন্য যারা ডিউটি করে, তো তার সাথে কাশেম সাহেবের সাথে যোগাযোগ করে আমরা এয়ার মেসেজ পাইলাম। 1970-এর 17 ডিসেম্বর 10:10 ফ্লাই করলাম বাংলাদেশে, বাংলাদেশ ততদিন তো মিস পাকিস্তান, এসে তেজগাঁও বিমানবন্দরে নেমে এরপর আমি বরিশাল যাই। এদিকে ওই দিনকারই প্রাদেশিক পরিষদের ভোট ছিল 17 ডিসেম্বর 1970। আমি
এখানে এসে যা দেখলাম যে ওই আমাদের তো ওই মিসাইল মিটিং এগুলি হচ্ছে, যা আমি চলে আসলাম বাড়িতে। আমি আমার ছুটি ছিল 3 মাস, এরপরে আসলো ফেব্রুয়ারি মাসে আমি ঢাকায় আসলাম। ঢাকায় এসে আমি মালিবাগে উঠলাম, সেখান থেকে আমরা মিছিল মিটিং এখানে মোজাফরপুর টু মালিবাগে তার সাথে আমরা মিছিল মিটিং করতাম। তখন এই যে রামপুরা টিভি সেন্টার, এইটা কিন্তু সোলিং রোড ছিল ছোট্ট একটু, ওইটা ওই টিভি সেন্টার পর্যন্ত, এরপরে ওই যে এখন ওদিকে চলে গেছে বাড়িদারাটার দিকে, ওই রাস্তা কিন্তু ছিল না, ওখানে ওই খাল ছিল ওই পর্যন্ত। 1960-তে টিভি ওখানে এস্টাবলিশ হয়। তো আমরা মিছিল মিটিং করতাম মুজাফর হোসেন পল্টু মালিবাগের জাতডেল আওয়ামী লীগের নেতা। তো একদিন ওই টিভি সেন্টারের ওদের থেকে মিছিল করে আসতেছিলাম। তো আবুল, ডু ইউ নো আবুল হোটেল, পরিচিত কিন্তু রামপুরায়, আবুল হোটেলের ওখানে আসছি পরে। তো হঠাৎ মৌচাকের এদিক থেকে সব সিঙ্গেল ছোট ছোট রাস্তা, ওখান থেকে গুলি করলো। গুলিতে আমাদের ওই মিছিলের মধ্যে আবুজার গিফারি কলেজের ইকবাল গুলিবিদ্ধ। আমি ওই ডোবার কিনারে দেখলাম ও কেবল দাপড়াইতেছে। তো তাকে কোলে নিয়া আর্মির গাড়ি চলে গেল মৌচাকের ওখান থেকে। এরপর ওকে কোলে নিয়া কোথায় আসলাম, ওদের বাড়ি হলো মারিবাগ বাজার রেলগেটের থেকে 20 গজ দক্ষিণ পাশে, ওই গিভারি কলেজ আছে না, ওই কলেজের সামনে ওদের বাড়ি, ওটা ওখানে একটা প্রাইমারি স্কুল আছে, ওখানে নিয়ে আসলাম। সেখানে তার মা কিন্তু বড় শক্ত, যে আমার এক ছেলে গেছে, আমার আরো ছেলে আছে, বড় শক্ত। এই এটা ছিল 1971 এটা হয়েছিল আবুজার গিভারি কলেজের ইকবাল, এবং শাহাদাত বরণ করেছিল আবুল হোটেলের ওখানে। পরে যখন রাস্তা সম্প্রসারণ করা হয় তখন ওখান থেকে ওই মাজার উঠিয়ে মৌচাকের সামনে এখন বিদ্যমান। আমি ওদের ওই 3 মার্চ আমি দাওয়াত পাই ওদের ওখানে, ভাইরা টাইরা যারা আছে, মোতাহার টোতাহার আছে ওদের, ও ছোটো ভাই মোতাহার, ওই আনারকলি মার্কে ওই মৌচাকের মালিক, ওই যে ওই আরেকটা আছে না এই পাশে মৌচাকের সামনে, এই পাশে আরেকটা হচ্ছে না, ওটারও মালিক। 7 মার্চ বঙ্গবন্ধুর মিটিংয়ে উপস্থিত ছিলাম, এবং পরের দিন 8 মার্চ বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িতে আমরা এক সোলজার প্লাস দোজোয়ার, মানে হাজির সোলজার ছিল যারা বিক্রয় করছে তদানীন্তন পাকিস্তানের থেকে, তারাও আমরা প্রায় 500 সশস্ত্র বাহিনীর লোক আমরা মিছিল নিয়ে বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করেছি। এরপরে ঢাকায় অবস্থান করছিলাম, অসহযোগ আন্দোলনগুলি হচ্ছিল, তো সবটার মধ্যেই অংশগ্রহণ করছে। চাকরি টাকরি পরোয়া করে না, ওনার একদিন গেছিলাম ক্যান্টনমেন্টে যে যারা ছুরিতে আছে তাদের কী অবস্থা, যেহেতু আমার পাসপাস আছে সব, আমি গেছি। গিয়ে ট্রানজিট ছিল তখন স্টাফ রোডের পূর্ব পাশে, আমাদের ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ছিল এবং সাথেই ছিল ট্রানজিট ক্যাম্প। সেখানে ঢুকলাম পরে এখন আমি আমার লোকজন চিনি 2-4 জন যারা পাকিস্তানে যাচ্ছে বা আসছে এরকম, তো এখন যারে পায় তারই পাঠাই দেয়, ছুটি রুটির যদি বাকি থাকে তাইলেও পাঠাই দেয়। আমি বলে বাবা এখানে তো আমারও পাঠাই দেবে, ছুটি বাকি আছে কিছু, হ্যাঁ মার্চ মাসের শেষ পর্যন্ত আছে ছুটি, মাঝামাঝি পর্যন্ত, তো আমাকে তো পাঠাই দেবে। তো আমি ওখান থেকে বাঁচি, বেগে চলে আসছি, ওই মালিবাগে অবস্থান করেছে। 71-এর 25 মার্চ মালিবাগে আমাদের রেশন শপ ছিল একটা, ওই রেশন শপ আমাদের ছিল 135 নম্বর রেশন শপ ছিল আমাদের, ওই ওর সাথেই একটা টিনের ঘর ছিল আমাদের, ওখানে থাকতাম। ওই যে মালিবাগ বাজার রোড কাঁচা বাজারের পিছনে মসজিদের সংলগ্ন আমাদের 19 কাঠা জায়গা আছে, ওখানে বাইটাই পুরো মিলিয়ে ওখানে আমরা 3 শেড বিল্ডিং আছে, এখনও করিনি, ওখানেও থাকতাম। ওখান থেকে 25 মার্চ যখন ঘুমিয়ে আছি তখন তো চকির উপরে ঘুমাইছি, কাটনা চকি, 3 শেড আমাদের টিনের ঘর, ভিটিও কাঁচা। তো রাজার বাগে চললো তোমার যুদ্ধ, গোলাগুলি হইল, এরপর তো এই কারফিউ জারি,
ঢাকা শহরে রাতে আর কোনো লাইট চলে না। 26শে মার্চ যখন 26শে মার্চ আমরা ঢাকা ছেড়ে বাড়ির দিকে রওনা হই, তখন রাত্রে মানে ভুতুরে শহর, ঢাকায় কোনো বাতি জ্বলে নাই। ওখান থেকে মালিবাগ থেকে হেঁটে হেঁটে মিটফোর্ড হসপিটাল, এখান থেকে আমরা পার হই কেরানীগঞ্জ। হাজার হাজার মানুষ ঢাকা ছেড়ে যাচ্ছে, পথে মানুষের এই যে মানুষের আপ্যায়ন, কেউ মুড়ি খাচ্ছে খাওয়াচ্ছে, কেউ চিড়া খাওয়াইতেছে, কেউ ভাত খাওয়াইতেছে, কেউ যে যা আছে মানুষ সব এই লোকদের খাওয়াচ্ছে আর এরা চলতেছে। আমি চলতে চলতে আসলাম দিঘির পাড়ে, পট্টি আর মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জের মাঝখানে দিঘির পাড় নামে একটা জায়গা আছে, এখানে শরীয়তপুরের দামুডিয়া, এখান থেকে আমরা নৌকায় চলে গেলাম দেশের বাড়ি, গোলনদীতে আসলাম। সেখানে এসে এখন ওই বঙ্গবন্ধু তো 7ই মার্চেই বলে দিছে, যার যেখানে যা কিছু আছে দাঁড়িয়ে সত্যের মোকাবিলা করতে হবে। আমি যদি হুকুম নাও দেবার পারি তো যার যা কিছু আছে দাঁড়িয়ে সত্যের মোকাবিলা করতে হবে। তার ভাষা ভাষণের প্রতিটি অক্ষর অক্ষর আমরা পালন করতে পেরেছি। আমরা এখানে স্কুলে স্কুলে মাঠে ঘাটে সব জায়গায় শ্রমিক জনতা কামার কুমার ছাত্র সবাইকে প্রশিক্ষণ দিতে শুরু করলাম যে কীভাবে শত্রুর মোকাবিলা করতে হবে। পাকিস্তান বাহিনী বরিশালে আসতে পারে নাই, এখানে ওই যে সরকারি গার্লস স্কুলের এখানে আমরা দক্ষিণ বাংলার সচিবালয় প্রতিষ্ঠা করি। এখানে মেজর জলিল সে ছিল ছুটিতে, তাকে বাড়ির থেকে নিয়ে আসা হইল এবং তাকে এই সামরিক কমান্ডার বানানো। তখন এখানে সাবেক এমএলএ নূর ইসলাম মঞ্জু, আমির হোসেন আমু, এরপরে আবু ভাই পিস্তল মহিউদ্দিন, এরপরে পাকিস্তান বাহিনী দুইবার অ্যাটাক করেছিল স্টিমার দিয়ে। সেখানে মিরগঞ্জে আমরা স্টিমার ডুবিয়ে দিয়েছি, সেখানে ঢুকতে পারে নাই। আমরা এই বরিশাল 27শে এপ্রিল পর্যন্ত আমরা সুরক্ষিত রাখি। 27শে এপ্রিলে এরা জলে স্থলে আকাশে তিন দিক দিয়া এরা আক্রমণ করলো। 36 সেনা যেটা গেরিলা ড্রপ করলো রহমতপুরে, এবং এখান থেকে ফরিদপুর থেকে বাই রোড আসছিল, এখান দিয়ে এসে এরপর আমাদের আমরা তখন উঠতে পারি নাই। এখান থেকে আমরা প্রত্যন্ত অঞ্চলে চলে যাই। আমরা ছিলাম বরিশালের উত্তর জোনের এসেছিলাম, ওখানে কমান্ডার কে ছিলেন? ওইটার কমান্ডার তো আমরাই, তখন ওই রকম নির্ধারিত কোনো ইয়ে ছিল না। আমরা 4 জন ছিলাম কমান্ডারে, যেমন আমি, আব্দুল আজিজ সর্দার, নূর হোসেন, শরীফ জহুরুল আলম, 3 জন আর্মি, 1 জন সাবেক বিডিআর। আমরা এই অঞ্চল লুক আপটার করতাম। এখানে তো অনেকেই ছিল, যেটা সচিবালয় হয়েছে ওই যে বললাম আমু ভাই, পিস্তল মহিউদ্দিন, নূর ইসলাম মন্ত্রু, ক্যাপ্টেন হুদা, ফরিদ, এরা ছিল। এরপরে 27শে এপ্রিলের পরে যন্ত্রযজ্ঞ চালায় সব জায়গায় মোটামুটি হানাদার বাহিনী স্থাপিত হয়। এরপরে আমাদের কাছে যে অস্ত্র অস্ত্র ছিল আন্ডারগ্রাউন্ড রেখে আমরা চলে যাই, আমরা ভারতে যাই। ভারতে গিয়ে আমরা এই 4 বন্ধু, আমি, বদুদ সর্দার, নূর হোসেন এবং শরীফ জহুরুল, এই 4 জন আমরা এদিক থেকে চেষ্টা করেছিলাম যশোর হয়ে যেতে, আমরা এখান থেকে যেতে পারিনি। এরপর এখান থেকে আমরা গিয়ে পট্টি, কোদালপুর, এরপরে মেঘনা পাড়ি দিয়ে ফরিদগঞ্জ। যখন আমরা ফরিদগঞ্জ থেকে গিয়ে নোয়াখালীর মধ্যে পড়লাম, সেখানে সন্ধ্যা হলো, সন্ধ্যা হয়ে গেল, এখন বাজারে। আমরা ওখানে বিদেশে কেউ তো কেউ চিনি না, আমি বললাম যে এখানে মুক্তিবাহিনীর কোথাও ক্যাম্প ট্যাম্প আছে নাকি, কোনো পাইলাম না। এখন কোথায় থাকবো? তো ওখানে এক জহুরুলের মসজিদ, যে ওখানে আপনারা থাকতে পারবেন, রাত যাপন করতে পারবেন। রাতে মসজিদের মধ্যে থাকলাম, যে আছে ওখানে হুজুরের যে মুয়াজ্জিন, সে আজান টাজান দেয়, সেই লোক ওখানে আমাদের সেখানে থাকতে দিল। আলু ভর্তা আর ডাইন দিয়ে খাবার দিল, খাইলাম। কিন্তু রাত্রে আমাদেরকে আবার ওই তালা দিয়ে তুইছে কামরা। তো যখন আজান দিবে, এর আগেই তো আবার ওই ডাইসে খোলে, ওইটা ওই তালাটা খুলল,
এখন আমরা চিন্তা করলাম যে এখানে এক ওনার থাকার উচিত না, লোকজন আসার আগেই আমরা ওখান থেকে বেরোয় পড়লাম। তো হাঁটতে হাঁটতে রামগঞ্জ কোথার থেকে কোন দিকে যাব এটা জিজ্ঞেস করলাম, তখন ওই পাট ক্ষেত তো বাসের শেষের দিকে, তো যাইতেছি দুই দিকে ওই সুত পাট হয় না তিতা শাক যেগুলিস ওই পাট ক্ষেত সরু রাস্তা, হঠাৎ পাট খাতের থেকে ছোড়া টোড়া আর একটা থ্রি নট থ্রি রাইফেল আছে, এরা এই সালার বেটা কি আছে এখন ওখানে যুদ্ধ করবো তা তো পারবো না। যাই হোক আমি বলছি ভাই আমাদের কাছে কিছু নাই, আমাদের এই কয়েকটা টাকা আছে যদি নিতে চাও নিয়ে যাও, তো আমাদের মধ্যে 50-60 টাকা করে ছিল নিয়ে গেছে। এখন আমরা খালি ওই হাঁটছি, হাঁটতে হাঁটতে ওই মাঠের শেষ প্রান্তে গিয়ে পানি কোথায় পানি খাই ওখানে কিছু নাই, তো একটা পুকুর ওখানে দেখি যে একটা লোক লঙ্গি একটু উঠানো ও একটা কাশি আপে কি যেন পরিষ্কার করে, তখন ওই লোকটাকে ভাই আবার পানি খাওয়াবেন, যখন ওই লোকটা এদিকে আমাদের দিকে ফিরলো তখন দেখলাম যার সাথে আমি কোথায় যখন দেখছি, তো এ ছিল বাবুগঞ্জের বাবুগঞ্জের যে সিও ওই লোকের সাথে পরিচয় ওর বাড়ি নোয়াখালি। ওই লোক কি করলো আমাদেরকে আমাদের দুরবস্থা দেখে শুনে টুরে ওরই ঘরে দেখে যে উনি আমাদেরকে ওখানে আপ্যায়ন করলো, এরপরে আমাদের উনি খাওয়া দাওয়া করেছে ওখানে অনেক সময় আমি গোটো টুসো করে, এরপর উনি আমাদেরকে খাওয়াই দাওয়াইয়ে আরও 50 টাকা করে আমাদের 200 টাকা দিছে চারজনকে, দিয়ে এরপর গাইড দিয়ে দিল রামগঞ্জ যাওয়ার জন্য। রামগঞ্জ কলেজের ওখানে গেলাম, সেখানে আমাদের এই মুক্তিবাহিনী নামে ওদের রামগঞ্জে তারা আমাদের বসাইয়া এখন আমাদেরকে প্রশ্ন করলো, আমরা বললাম যে আমরা তো পাকিস্তান সেনাবাহিনীর লোক, আমাদের বাড়ি বরিশাল, তো আমরা এই রাস্তায় আসছি ইন্ডিয়ায় যাব, তখন ওদের মধ্যে কী করলো যে ওরা তো যে এত গুপ্তচর মনে হয় কী অবস্থা, তখন চিন্তা করেন নোয়াখালীতে সেই আমাদেরকে ওখানে বাঁধে ফেলো, তো বাঁধে চোখ বাঁধে ফেললো, এখন তো বসে রয়েছি, হ্যাঁ বসে রয়েছি তাদের কমান্ডার আসবে এরপরে আমাদেরকে বিচার শুরু হবে, হ্যাঁ সারা সারা কত বকাবকি করে কত রকমের কত কথা বলে শুনে কী অবস্থা, মানে তখন যেমন সাগরে পড়ে গেছে এরকম তো অবস্থা, বলেন মানে নোয়াখালী রামগঞ্জে কেউ তো আমাদের নাই ওখানে, এখন কেউ গালি দেয় কেউ বলে শালা রাজাকার, কেউ বলে পাকিস্তান বাহিনীর গুপ্তচর, দেখো না শালা গো কীরকম দেখা যায়। ওখানে মান্নান এবং হাবিব, হাবিব হলো সিভিল নেতা ওখানে, আর ফিল্ড কমান্ডার ছিল মন্নান হাবিলদার নামে একটা লোক, তখন আসরের নামাজের পরে এই কমান্ডার আসলো আইসা মন্নান বলতেছে, মন্নানকে না তো আমরা দেখি না চোখে দেখি না, বলতেছে ছালাদের নিয়া সন্ধ্যার পরে গুলি খরচ করার দরকার নেই জব করে বলাই, এখন বদুত সর্দার সে হইলো ইয়েমির লোক, এর ওস্তাদ ছিল এই মন্নানি লাহোর আরভানসপুরা শালিমার গার্ডেনের পাশে একটা ইয়েমির কোম্পানি ছিল, সেই কোম্পানিতে এই অদুদের পোস্টিং ছিল, অদুদ আমার বেয়াই হইতো, আমিও ওই লাহোরের একটা ব্যাটালিয়ন থেকে ওর কাছে বেড়াইতে চাইতাম, আমিও ওরে চিনি। এখন অদুদ বলে উঠলো ভাই আপনি কি হাবিলদার মন্নান, কে তুই কেমনি চিনলি, আপনি কি লাহোরে আরভানসপুরা ইয়েমির কোম্পানিতে ওস্তাদ ছিলেন না হাবিলদার মান্নান, আমি অদুদ, বিশ্বাস করেন এখানে যে একটা হৃদয় বিদারক কাণ্ড হয়েছে তা ভাষায় ব্যক্ত করার নয়, একটু পরে তো জব করবে আমাদের, এই মন্নান কইল আরে আবারও চিনছে, পরে এই মন্নান আমাদের চোখ টোক খুললো আমাদেরকে তোরা কী অবস্থায় কেমনে আইবি কি, হ্যাঁ এই আমাদেরকে ওখানে থেকে নিয়ে গেল হাবিব থানার যে কমান্ডার পলিটিক্যাল কমান্ডার তার সাথে পরিচয় করাই দিল, আমরা গেলাম ওদের ওই স্কুলের পিছনে ক্যাম্পে, সেখানে গিয়ে তোরা কখন কি খাইছো না বিশ্বাস করেন আমাদের জামাই আদরে ওরা খাওয়া দাওয়া করো, এরপরে সেখান থেকে এই লাঠামে আমরা একটা অপারেশন করলাম তাদের সাথে, আমরা 10 দিন ছিলাম,
এই রামগঞ্জে, এর মধ্যে একটা অপারেশন করলাম কোথায়, রামগঞ্জের থেকে লাকসাম একটা আন্ডার কনস্ট্রাকশন সিনেমা হল, সেখানে প্রায় 10-12টা মেয়ে, যুবতী মেয়ে, এদের ধৈর্য রাখা, তারপর ওখানে রেপ টেপ ইয়ে করত রাজাকার এবং পাকিস্তান আর্মির লোক। অপারেশনে গিয়ে ওই মেয়েদের চুল টুল কাটিয়ে ফেলছে সব, এগুলি উদ্ধার করলাম মানুষের থেকে শাড়ি টাড়ি নিয়ে, তার তাদেরকে ই করে ওই রামগঞ্জে নিয়ে গেছে। রামগঞ্জের থেকে আমরা সোনাইমুড়ি, সোনাইমুড়ির লুৎফর ডাক্তার ছিল, লুৎফর ডাক্তারের বাড়িতে আমরা দুপুরে খেলাম, খেয়ে এরপর তারা আমাদেরকে চারটা সাইকেল, বাইসাইকেল, চারজনে চারটা বাইসাইকেল লইল এবং আমাদেরকে তারা এক একজনকে নিয়ে এই বাইসাইকেল দিয়া এই চিটাগং রোড আছে না, এইটা কাঁঠালিয়া সোনাইমুড়ির ওখান থেকে কাছে, এই কাঁঠালিয়া বর্ডার দিয়ে ভারতে ভারতে ছাড়িয়ে দিল। এই সেখান থেকে গেলাম আগরতলা, আগরতলায় গিয়া কলেজটিলা, কলেজটিলায় শরণার্থী হয়ে গেলাম। সেখানে বাংলাদেশের মেয়েরা, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা এই ওখানে তারা ট্রেনিং করতে পারে না। আমরা এই চার বন্ধু আগরতলা কলেজটিলায় আমাদের ওস্তাদ বানিয়ে গেলাম, সেখানে ট্রেনিং দিলাম, এদের গেরিলা ট্রেনিং। ওখানে ছিলাম 15 দিন। এরপরে ওখান থেকে আগরতলার থেকে আমরা যে 24 পরগনা আসবো, কোনো রাস্তা নাই, প্লেন কন্ট্রাক্ট ছাড়া আর ওখান থেকে পশ্চিম বাংলায় আসা যায় না। আমরা এয়ার প্যাসেজ চাইলাম, যায় ফ্লাই করতেছে স্টুডেন্ট সব কিছু, আমরা যখন চাইলাম এদের যে একটা চান্স টিকিট দিয়ে দিল। কে দিল? আব্দুল মালিক উকিল, নোয়াখালীর হুইপ ছিল এক সময়। আমরা 3-4 দিন ঘুরলাম এর পিছনে, তো এই নুরাত হে কইল সাদার পোশালা, আমরা এসে যুদ্ধ করতে আমরা এখানে চান্স টিকিট নিয়ে ইয়ে করি, এরকমই বলছে। যেটা আমি বলতেছি, সাথী দিয়া উঠছে পিজাবে, একটা সাথী আসছিল ওর কাছে, এই ওখান থেকে আমাদের হলো হুলিয়া জানি, কারণ কংগ্রেস ভবনে বসতো, তো ওখান থেকে ভাগলাম। আইগা একটা বাজারে গেলাম, সেখানে ওই বাংলাদেশে কি হচ্ছে এগুলির ব্যাপারে ডকুমেন্টারি ফিল্ম দেখাচ্ছে, সেখানে কত সময় দাঁড়াই থাকা। এরপরে আমরা চার বন্ধু স্ত্রী করলাম যে এখান থেকে বাই রোড কোথায় যাইতে পারি। শিখের যে ট্রাক, ওরা ট্রাকে পাট ভরছে, ট্রাক কোথায় যায়, ধর্মনগর, আগরতলা দিয়ে ধর্মনগর যায়, সিলেটের বর্ডার। এই ধর্মনগর থেকে ট্রেন কন্ট্রাক্ট আছে, পাটের ট্রাকে উঠলাম, ওই পাটের ট্রাকে বসে এরপর দিয়ে নামলাম ধর্মনগর। ওখানে নামার পরে একটা দোকানে চা খাইতে ঢুকছি, তো ওখানে দেখা খসরু, হোসনাবাদ, আমাদের ওই খসরুর বাড়ি হোসনাবাদ। আমি বলতে বাইরে আমাদের এই অবস্থা, কত আগে খাইলাম এই গরুর মাংস আর পরোটা খাইলাম। এরপর সে বললো এইভাবে যাবি। ওখানে এক এমএনএ ছিল হিন্দু ভদ্রলোক, সে আমাদেরকে ওই কিং স্টোর সিগারেট আছে না, এটার চার ডাব্বা দিল, 25 প্যাকেটের চারটা আর 50টা করিয়ে টাকা, এটা দিয়া জয় বাংলা ট্রেনে উঠাই দিল। জয় বাংলা ট্রেনে উঠে এরপরে আমরা চলে আসলাম বিহার উড়িষ্যা হইয়া, 4 দিন বসে শিয়ালদা। সেখান থেকে গেলাম হাই কমিশন অফিসে, সেখান থেকে আমরা পার্টিকুলার লেখাইয়া আমরা চলে গেলাম বসিরহাট বরাসাত হয়ে 24 পরগনা। সেখানে যাওয়ার পরে একত্রিত হলাম জলিল ভাইরে পাইলাম, নুর ইসলাম মঞ্জু ভাইরে পাইলাম হাসনাবাদে। সেখান থেকে আমরা আমাদের সেক্টর রয়ে চল তকিপুরে, মোস্তফা একজন উকিল, মোস্তফা এর সেক্রেটারি ছিল, শেখ নাসের বঙ্গবন্ধুর ভাই যেটা আমাদের কাছে ছিল গাঙ্গুলি বাড়ি সেক্টর হেডকোয়ার্টারে, আমাদের আমি 1 মাস তার সাথে আমাদের সাথে ছিল সে। সেখান থেকে আমি আমাকে জলিল ভাই পাঠাইলো শমশেরনগর, ইন্ডিয়ান শমশেরনগর, সেখানে একটা গোলপাতার হাই স্কুল, সেই হাই স্কুলে বসে ওই হাই স্কুলে আমরা ক্যাম্প করলাম এবং সেখান থেকে আমরা এই বর্ডারের কৈখালি বাঁশবাড়ি উৎসা দেবাটা এগুলি সব বাংলাদেশের ইন্ডিয়ান বর্ডার বিওপি তখনকার, কৈখালি দেবাটা উকসা বাঁশদারি বসন্তপুর এইসব জায়গায় আমরা কমান্ডার আমি এবং 65 জন লোক আমার কাছে। তখন আমরা ভেটখালি অপারেশন করলাম, ওই সময় আমাদেরকে
লজিস্টিক সাপোর্টস যে খাবার দাবারের ব্যবস্থা করত, নবাব দি ফকির, নবাব দি ফকির নামে বাংলাদেশের এক ভূতপূর্ব সেই বহুত কাল থেকে চেয়ারম্যান ছিল, সেই নবাব দি ফকির আমাদের সুন্দরবনের নদী দিয়া ডিঙ্গায় করে চিংড়ি মাছ গুণা করে ভাত ডাইল হরিণের মাংস নিয়ে আসে। আমরা ভেটখালি অপারেশনে ভেটখালি আক্রমণ করলাম, সেখানে আমি গুলি খাই এবং ছয়জন পাকিস্তান সেনাবাহিনীর ছয়জন অ্যারেস্ট করে নিয়ে আসি, এক প্লাটুন আমরা ধ্বংস করে দেই। এরপরে সেখান থেকে আমার চিকিৎসার জন্য ব্র্যাকপুর বেইজ হসপিটালে আমার অপারেশন হয়। 21 দিন সেখানে থাকার পরে আবার সেক্টর হেডকোয়ার্টারে আসি, সেখানে এই চার বন্ধু আবার চতুর্দিক দিয়ে একত্র হই। পাগুন দিয়া ওখানে কনসেন্ট্রেশন ক্যাম্প যেখানে ছিল সেইটা ওখান থেকে ডিসপাস অ্যাসেম্বলি ক্যাম্প আর কি, ওখান থেকে আবার অস্ত্র নিয়া কাজা আনমর বীরোত্তম যে এক এই সাব সেক্টরের কমান্ডার ছিল মেজর জলিল ভাই আমাদের আমাকে 2IC এবং শাহজাহান উমরকে কমান্ডার করে 70 জন লোক নিয়ে 21 আগস্ট বাগদা বর্ডার দিয়া আমরা বাংলাদেশে ঢুকি। তখন কমান্ডার হলো শাহজাহান উমর, 2IC আমি, এই অদুদ নুরু এরা এক একজন কোম্পানি কমান্ডার। এগুলি আমরা ঢুকলাম জিকরগাছা পরানপুর কালীগঞ্জ ওখান থেকে হয়ে আমরা ওখানে আমাদের সাথে যুদ্ধ হয়, পেট্রোল করছিল তাদের সাথে যুদ্ধ হয়। এরপরে আমরা পরানপুর, এরপর নারকেলবাড়ি, এরপর আমরা ঢুকি ফরিদপুরের হইয়া আমরা মশাং, আমাদের গোলমদি থানার পরিসালের মশাং দিয়া 24 আগস্ট দর্গাবাড়ি উজিরপুর থানায় দর্গাবাড়ি প্রথম বরিশালে মুক্তিযোদ্ধা ক্যাম্প স্থাপন করে সেখান থেকে আমরা পুরো বরিশালে, আমাদের আওতায় ছিল বরিশাল ভোলা জালুকাটি, এই সব জায়গায় খবর দিয়ে আমরা বরিশালকে অর্গানাইজ করি, থানায় থানায় বেজ কমান্ডার গঠন করি, ভোলায়ও গঠন করি, এরপরে জালুকাটিতে টোটাল 32টি BIS গঠন করে এখানে যারা ছিল লুকাই টুকাই যারা ছিল তাদের সহকারে এবং আরও মুক্তিযুদ্ধে জয়েন করছে এদের সহকারে আমরা পুরা সংগঠিত করে এখানে বরিশালে যুদ্ধ করি বিভিন্ন থানায়। ভোলায় আমি 5 বার গিয়েছি, জালুকাটিতেও যুদ্ধ হয়েছে। এরপর আমরা বরিশালে যখন শেষ বাকরগঞ্জ থানা অপারেশন হয়েছে এরপরে আমরা বরিশালের উদ্দেশ্যে সাহেবের হাট আসি। আর 7 তারিখ 7 ডিসেম্বর 1971 এখানে এসে জানতে পারলাম 8 তারিখ ভোর 6টায় বরিশালে একত্রিত হয়েছিল প্রায় 1 বিঘের সৈন্য, তারা এই বরিশাল ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। এদিকে পুলিশ লাইনের পরে এদিকে সব মুক্ত, আমরা নতুন বাজার হয়ে আমরা সাকিরগঞ্জ উঠি, সেখান থেকে আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে মিটিং করে বিভিন্ন জায়গায় আমরা দেখলাম এই যে অফ দ্য কলোনিতে প্রায় 1 বিঘের সৈন্য একত্রিত হয়েছে এদেরকে আমরা বাধা দিতে পারবো না। আমরা জানতে পারলাম যে পুরা রাত্র বসে, মানে 7 তারিখ সন্ধ্যার থেকে রাত বসে নৌযানে সব লোড হবে, এইটা জানলাম কার থেকে, এখানে আইয়ুবুর রহমান DC ছিল তখন, বরিশালের DC ছিল আইয়ুবুর রহমান, নৌযান টান যা কিছু এগুলি রিকোজিশন করতে হলে DCকে বলতে হয়, ওনার সাথে একটা শর্ট মিটিং করেছে এই সেনাবাহিনীর কমান্ডাররা এখানে, তো সে এই জিনিসটা আমাদেরকে ফাঁস করে দিয়েছে। তো 16টি নৌযান পুরো রাত এখানে লোড হয়েছিল, শাহজাহান চৌধুরী সবচাইতে বড় রাজাকার লিডার ছিল, এইটাও ওই নৌযানের মধ্যে ছিল। তো আমরা দেখলাম এদেরকে প্রোটেকশন দেওয়ার মতো, এদেরকে আটকানোর মতো আমাদের কাছে কোনো কিছু নাই। তখন আমি শাহজাহান উমরের সাথে আলাপ করলাম, যেহেতু আমি 2IC, উনি বললেন এখন তো কিছু করার নাই, তো এখন ইন্ডিয়ার সাথে তো যোগাযোগ করার মতো কোনো অবস্থা নাই, তো দেখো তো ওয়্যারলেস খালি আছে কিনা। তখন আমরা এই পুলিশ লাইনের ওয়্যারলেসের কাছে আমি যাই, আমি এইটা খুলিয়া এদিক ওদিক পড়িয়ে রয়েছে ব্যাটারি, তখন আমরা চেক ব্যাক করি, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং করে লোক, আমি এক্সপ্লোসিভ এক্সপার্ট, আমি এগুলি খোঁজ টোজ দিয়ে কোনো বুবি ট্র্যাপস কিছু নাই। আমি তখন এটা চেষ্টা করলাম সব ব্যাটারি ট্যাটারি ঘুরে, আমি পারছি না। তখন সাধারণ মুখকে রিপোর্ট দিলাম সার্কিট হাউসে, সে তো গুলি খাওয়া, এই গুলি খাওয়া অবস্থায় ছিল, তাকে তো নিয়ে আসা যায় না। পরে বলে যে তুমি আমাকে নিতে পারো নাকি, তখন আমাদের কাছে একটা জিপ ছিল, আমাদের অকুপাই করা জিপ, এই জিপটা ওই জিলা স্কুলের সামনে ওখানে রাখা আছে, ওই জিপটা আমাদের কাছে ছিল, উইলি জিপ,
ওইটাই করে শাহজাহান ওমরকে নিয়ে গেলাম। উনি তো সিগন্যাল করে অফিসার ছিল, তো উনি এই সেট সম্বন্ধে ভালো অভিজ্ঞতা আছে। মেজর জলিল তখন খুলনায়, খুলনা মুক্ত, এই জলিল ভাইকে সেটে ডাকলো খুলনায়, বললো যে এই অবস্থা, এই আর্মি এখানে একত্রিত হয়েছে, এরা চলে যাবে ভোর ছয়টায়, আমাদের কাছে কোনো কিছু নাই, এদেরকে আমরা করণ করবো, তো আমার তো প্লেন সাপোর্ট দরকার। তখন মেজর জলিল বলছে যে দেখো অপেক্ষা করো, আমি দেখি। আমরা অপেক্ষা করতে থাকলাম, উনি ইন্ডিয়ান এয়ারওয়েজের সাথে যোগাযোগ করলেন, প্রায় 15 মিনিট পরে আমাদের কাছে উনি বললেন সাজানোমরের কাছে যে আমরা শুনতেছিলাম সব, যে ইউ উইল গেট প্লেন সাপোর্ট, তো জানে মেজর জলিল এভরিথিং নোজ, আমাদের সেক্টর কমান্ডার বরিশালে সব জানে, বললো যে ইউ উইল গেট প্লেন সাপোর্ট 006 100 আওয়ার্স অর 8, তোমার ট্রুপস দুই দিক দেয় সব ইয়ে করো, শহরের উপরে ঝান্ডা উড়িয়ে দাও সাদা, নয় শহরে বোম্বিং করবে যাতে না করে। এইভাবে উনি মেসেজ দেওয়ার পরে আমরা সব বেস কমান্ডারে বললাম ওই নদীর দুই দিকে এই বরিশালে 44 জারি করে দিলাম লাইট অফ, এই যে চক বাজার থেকে কাপড়ের দোকান খোলাইয়া এই টেইলর ধরিয়া নিয়া পরে এই পতাকা 50-60 গজের এক এক পতাকা সাদা কাপড় দিয়ে সেলাই করিয়া এই পোস্ট অফিসের ওখানে উড়াই দিলাম, একটা ওই আদমারি আজির ওখানে একটা একটা এই ওয়ার্ডসে ইন্ডিয়ান প্লেস যখন এগুলি দেখবে তো এখানে বোমিং করবে না, এই অপেক্ষায় আমরা রইলাম যে ভোর ছয়টা কখন হয়। ভোর ছয়টা হলো, কানায় কানায় কোনো খবর নাই, 6:01 তিনখানা প্লেন ওখান থেকে দিক থেকে আসলো, এসে পুরা বরিশাল প্রদক্ষিণ করে, প্রদক্ষিণ করে একটা বোম ফেলালো টার্মিনালে, আদম আলী আজির এখানে যে আমাদের লঞ্চ টার্মিনাল ছিল ওই টার্মিনালের উপরে একটা বোম ফেলাইল, ওটার মিশে চলে গেল। এরপর ওই বিমান তিনটা হানাদারের সেই নৌযান গুরগুড়াইয়া রওনা করছে, যাইতে আছে নদী দিয়া, এই বহরের উপরে চড়াই হলো, এই নৌবহরের উপরে চড়াই হলো, প্রথমটা ব্রাশ ফায়ার, দ্বিতীয়টায় বোম্বিং, তৃতীয়টায় ব্রাশ ফায়ার, এরকম শুরু করলো, এরকম কোটাই 30 মিনিটস কোটাই করেছে, 30 মিনিট এই এই কীর্তনখেলা নদী গর্ভে সম্পূর্ণ ধ্বংস হয়েছে, যোদ্ধারা এদেরকে সব ক্যাপচার করেছে, চরের মহিলারা বিশেষ দিয়ে পেটেছে এই আর্মি। এই শরীর সমাধি হলো, এক ব্রিগেড সৈন্য এবং মুক্ত হলো বরিশাল, শত্রু মুক্ত হলো, সকাল 9:00 মধ্যে বরিশাল, 8:00 পরেই বরিশাল শত্রু মুক্ত। এরপরে তো স্লোগান আর স্লোগান,